বন্ধুগণ তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো আজকে করব আমরা কচু মাখা। তো দেখো কচু মাখার জন্য সব আইটেম আমি এখানে নিয়ে নিয়েছি। তো চলো কচুটা আমরা কেটে নিয়ে আসি। আজকে খাবে তোমরা কচু মাখা। অনেকবারই তো কচু রান্না করে খেয়েছো, এরকম কচু কখনো মেখে খেয়েছো? অবশ্যই আমি যেভাবে মাখছি সেভাবে ট্রাই করবে, দেখবে অবশ্যই অনেক ভালো লাগে। তো এভাবে তোমাদের কাছে মাঝে মাঝে নতুন রকম ভিডিও আসবে, অনেক কিছু মেখে মুখে খাবো, যা পাবো সেটাই মেখে খাবো। তো যে আজকে আমি নিয়ে চলে এসেছি কালো কচু, তো এটাকে মাখবো। তার জন্য প্রথমত এটাকে আমি এইভাবে ঠুম ঠুম করে কেটে নিয়ে জলে ভিজিয়ে রাখছি। তো এটাকে আগে আমি ধুয়ে আনিনি, তো এখান থেকে ধুয়ে নেবো একদম। তো দেখো ভিজিয়ে রাখার পর ভালো করে এটাকে আমি ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি। আর কচুগুলোও কালো, আমিও কালো, তাই আজকে হচ্ছে কালো বৌদির হাতের কালো কচু মাখা। তো এভাবে কচুগুলোকে আমার কিন্তু ভালো করে ছুলিয়ে নিতে হবে উপরের আঁশটা। আর কচুটা এখনও সেরকম মানে ভালো হয়নি, সেরকম বাতি বলতে হলে যেটা বলা হয় সেটা হয়নি। তার জন্য কচুটাকে এভাবে ছুলে নেওয়ার সময় কচুটার আঁশটাও মাঝে মাঝে আসছে না, টান মানে শরীরের জোরে টানছে, তবুও দেখো কচুর আশ আসছে না। তো এই যে মাঝখানটা এভাবে ফেলে দিতে হবে, ফেলে দিয়ে প্রত্যেকটা কচুর এভাবে মাঝখানটা ফেলে দিয়ে তারপর কিন্তু আমাদের কচুর আশটাকে পেছনের যে ছালটা আছে সেটাকে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। তো দেখো প্রত্যেকটা কচুর এভাবে ছাল ছাড়িয়ে নিয়েছি, তারপরে হবে সব থেকে টেস্টি। আর তোমাদের গার্লফ্রেন্ড যদি তোমাদের সাথে রাগ করে থাকে, বা তোমাদের বউ যদি তোমাদের সাথে রাগ করে থাকে, আর তোমাদের বয়ফ্রেন্ড যদি তোমাদের সাথে রাগ করে থাকে, বর যদি রাগ করে থাকে, তাহলে এরকম একটা কচু বাটা খাওয়াও, হয় তার রাগ উঠবে বেশি, না হয় কমে যাবে, এরকম করলে সব থেকে ভালো হবে। তারপর যে এটাকে ই করে নেওয়ার পর এভাবে কিন্তু আমরা কেটে নিচ্ছি। একটা ছোট কাঠের টুকরো নিয়েছি, নিয়ে এভাবে কিন্তু কচুগুলোকে কেটে নিচ্ছি। এভাবে কিন্তু কেটে নেওয়ার পর দেখছি কচুটা মানে ছাড়ছে না, কচুটাকে কচুয়ে কচুয়ে ছাড়ে না, মানে দুজনে অনেক ভালোবাসা অনেক ভাব বেড়ে গেছে কাটার পর। তারপর দেখো এভাবে আমি আবার ওদেরকে বিচ্ছেদ করে নিলাম। এভাবে তোমরাও বিচ্ছেদ করে নেবে, দেখবে তোমাদের সম্পর্কটা হয় বিচ্ছেদ হবে, নয় ভালো থাকবে, এভাবে করে নেবে। তো দেখো এভাবে আমি ভালো করে কচুগুলোকে কুচো 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 করে কেটে নিচ্ছি। অনেকগুলো কুচো কুচো করে কেটে নেওয়ার পর এটাকে আবার সুন্দরভাবে কেটে নিয়েছি। সবগুলোকে কাটতে হবে, না হলে হবে না। কিছুটাকে এইভাবে কুচো কুচো করে কাটবে, কিছুটাকে অন্যরকমভাবে কাটবে। তো এইভাবে কিন্তু আমি কুচো কুচো করে প্রথমত কাটছি। তো দেখো অনেক ভালো লাগছে দেখতে। তো প্রথমে আমি যেটা করেছিলাম সেটা যদি না করে যদি তারপরে এইভাবে করতাম তাহলে মানে বেশি ভালো হতো। তারপর কিছুটা এইভাবে করেছি, একদম এটা দিয়ে পেস্ট করে ফেলেছি, তাহলে কচুটা অনেকটা ভাজার মতো হয়ে গেছে। তো দেখো এটা দিয়ে সব থেকে ভালো হয়েছে, তাড়াতাড়ি হয়েছে, আর ওটা দিয়ে আমার তাড়াতাড়ি হয়নি। তোমরা ইচ্ছা করলে এইভাবেও করতে পারো, কারণ আমি তো জানি না কোনোদিন কচু খাইনি। তো আজকে এভাবে কচু খাবো, আজকে প্রথম, জানি না মরবো না বাঁচবো, হয়তো বেঁচে থাকবো, কারণ কচু নাকি খাওয়া যায় শুনেছি দেখেছি। আজকে আমিও করছি সেরকম কচু বাটা কচু মাখা। তো এভাবে কচুটাকে পেস্ট করে নিলাম। পেস্ট করে নেওয়ার পর যে ছাল চামড়াগুলো বেরোবে সেগুলোকে ফেলে দেবো, ছাল চামড়াটা খাওয়া যাবে না। গলায় যদি একবার পেঁচিয়ে যায় তাহলে মরে আটখানা হয়ে যাবো আমরা। তো তার জন্য দেখো এইভাবে আমি পেস্ট করে নিলাম। তো ওই থালটা আমি পাল্টে নেবো, কারণ এই থালটার মধ্যে পেস্ট করার পর থালটা একটু কেমন হয়ে গেছে। তো যে এটাকে আমি ভালো করে আবার পেস্ট করবো। পেস্ট করে বোনকে বললাম একটা থাল নিয়ে আয়, দৌড়ে বোন চলে গেলো ঘরে, দৌড়ে নিয়ে গিয়ে একটা থাল নিয়ে আসতে গেলো। তার মধ্যে আমি এটাকে একটু পরিষ্কার করে নিই। তো আমি তো খুবই নোংরাভাবে কাজ করছিলাম, একটু পরিষ্কার করে নেওয়ার পর দেখি বোন থাল নিয়ে চলে এসেছে। এখন এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, তারপর দিলাম সাদা লবণ, নিয়ে এটার মধ্যে যে রস আছে চিপে চিপে রস বের করবো। তোমরা যদি না জানো তাহলে দেখবে যে রস কীভাবে বের করতে হয়, সেটা ইউটিউবে সার্চ করবে, তো দেখবে রস কীভাবে বের করতে হয়, সেই রস বেরিয়ে গেছে। তো দেখো রসটা আমি বের করে ফেলেছি, তোমরা এভাবেও ট্রাই করতে পারো। এই দেখো রসটাকে কী সুন্দর আমি কচলে মচলে বের করে নিয়েছি, যা রস আছে সব চলে এসেছে। এখন এটাকে আমি ভালো করে ধুয়ে নেবো ভালো জলে, বেশি ধুতে হবে না, নাহলে আমার যে কচু আছে আমার কচু একদম ভুচু হয়ে যাবে, কারণ বেশি ধুলেই কচু শেষ হয়ে যাবে। তো যে একবার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে চিপে চুপে থালের মধ্যে দিয়ে নিচ্ছি। তো বেশি একটা করবো না, অল্প একটা করবো, কারণ সবাই যদি না খায় তো আমার একাই গাঢ়টা গিলতে হবে সম্পূর্ণটা। একদিন মাখা করেছিলাম অনেক রকম মানে টমেটো দিয়ে অনেক কিছু মাখা করেছিলাম, কিন্তু তারপর আর খেতে পারিনি, তারপর হয়ে গেছিলো আমার পেট খারাপ, তারপর হয়ে গেছিলো আমাশা পাতলা একদম ছিঁড়ি পায়খানা হয়ে গেছিলো। তো তারপর দেখো লবণ তো আগে দিয়ে দিয়েছি, তা আর একটু লবণ পরিমাণ দিলাম, দেওয়ার কারণটা হচ্ছে যে ওই লবণটাতে হবে না। তারপর দিয়ে দিলাম এটা আমাদের জলজিরা। তো জলজিরাটা দেওয়ার পর একটু টেস্টটা বেড়ে গেছিলো, আর জলজিরাটা দেওয়ার পর পুরো লোভের জল মানে জিভের জল চলে এসছে, মানে আমি এখানে খেয়ে নিই। তারপর দিলাম এই যে লঙ্কার আচার, ঝালঝাল লঙ্কার আচার। তো লঙ্কা আচারটা দেওয়ার পর যে একটা গন্ধ বেরিয়েছিল মনে হচ্ছিলো এই ঝালটা শুদ্ধ খেয়ে ফেলি আমি, এরকম লাগছিলো। তো লঙ্কার আচার দিয়ে দিলাম এখানে দুটা লঙ্কা আচার দেওয়ার কারণ হচ্ছে লঙ্কা আচারটা যত পরিমাণ বেশি হবে তত পরিমাণ বেশি ভালো লাগবে। তো এখানে যদি আমি ইচ্ছা করতাম কাসন্দ দিতে পারতাম, কিন্তু হায় কপাল আমার গরিব মানুষের কপাল, কী বলবো, কাসন্দ ঘরে নেই। তো যে তেঁতুল দিয়ে দিলাম,
তেঁতুল একটু পরিমাণ বেশি দিব, কারণ আমি হচ্ছে তেঁতুলের পাগলা, তাই একটু তেঁতুলের পরিমাণটা বেশি দিলাম। এখন এই লঙ্কাগুলোকে আমি কুচি 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 করে কাটবো। এই লঙ্কাগুলো আমি চুরি করে এনেছি, তাই চুরির লঙ্কা একটাও রাখবো না, সব কেটে ফেলবো। চারটা লঙ্কা এসে এনেছি, চারটাই কেটে ফেলবো, কাউকে দেবো না, মানে এই লঙ্কা দিয়ে কিছু করতে দেবো না। আমি চুরি করেছি, এই চুরির ফল শুধু আমি খাবো, তার জন্য দেখো এই যে চুরি করা জিনিস দিয়ে আমি কি সুন্দরভাবে কেটে নিচ্ছি। আর এইভাবে তোমরা যদি কাটতে পারো অবশ্যই বেশি ভালো হবে, আমি কিন্তু ভালো পারি, তার জন্য দেখো ভালোভাবে করছি। তো দেখো তেঁতুলটা দেখে মানে আমার জিভটা আর টলমল করছে, আর সইছে না, মানে এখনই মনে খেয়ে ফেলি। লঙ্কাটা কাটার অপেক্ষায় রয়েছি। তো এই যে একটা চাকু নিয়ে নিয়েছিলাম, চাকু দিয়ে কিন্তু কেটে নিচ্ছি। সেরকম কিন্তু আমি ভালো কাটতে পারি, রান্না করতে ভালো পারি, তার জন্য কিন্তু আমার কোনো প্রবলেম হয় না। তোমরা যদি না পারো তো অবশ্যই শিখে নেবে আমার কাছ থেকে। স্পেশাল স্পেশাল যত কচু মচু ভুচু আছে সব রান্না করে তোমাদের খাইয়ে দেবো, তোমরা বুঝতে পারবে না আজকে কী খেয়েছো। হতে পারে তোমাদের পেট খারাপ, হতে পারে তোমাদের আমাশা। তো তারপর দেখো যে লঙ্কাটা আমার কাটা হয়ে গেছে, চাকুটাকে এইভাবে পরিষ্কার করবে, করার পর লঙ্কার সাথে তেঁতুল আর এই কচুটাকে এভাবে ঠিক মাখবে। আমি যেভাবে মাখছি ঠিক এভাবে মাখার পর দেখবে যে কত সুন্দর হয়। তারপর এটাকে মাখতে মাখতে দেখবে যতক্ষণ না পরিমাণ এটা থেকে রস না বেরোয় ততক্ষণ তো পরিমাণ তোমরা মাখতেই থাকবে, একদম মিশে মিশে একদম মিশামিশি হয়ে যাবে, পুরো এতে ফুলসজ্জা হয়ে যাবে। দেখো সব কিছু মিলিয়ে একসাথে একসাথে আমি কচুর আর তেঁতুলের আর আচার লঙ্কা সব কিছু ফুলসজ্জা করে দিলাম। তো এভাবে যে দেখো কি সুন্দর মিশে গেছে, এটাকে আমি মাখতেই থাকবো মাখতেই থাকবো। আর টুপ টুপ করে এখানে আমার জিভে জল চলে আসছিল, তাই এটা ভাবছি যে আমি একাই খাবো, কিন্তু কি কপাল, আমার একা খাওয়া সম্ভব না। দাদা চলে এসেছে মাঝখানে, ও তো একদম এটা দেখে জিভের টল পল টল পল করে জল পড়ছে। তো এখন ওকে দিতে হবে। তো এই যে কচু কচু বলছি কেন, যে তেঁতুলের যে ইয়েটা আছে মানে শীষটা আছে, ওটাকে আমি আলাদা রেখে দিলাম, ওটা আমি চেটে চেটে খাবো, তার জন্য রেখে দিয়েছি আলাদা, ওটা আমি খাবো শুধু। তো দেখো আমি আর জিভের জল আটকাতে পারছি না, শুধু ওই যে মাখছি আর মনে হচ্ছে খেয়ে ফেলি, সবটাই খেয়ে ফেলি। তো এখানে যে কচু আছে কেউ বুঝবেই না এটা যে কী আছে, ভগবান জানে, কিছুই বোঝা যাচ্ছে না। মাখার পর তো কত সুন্দর হয়েছে দেখতে, মনে হচ্ছে খেয়ে ফেলি। আর বোনকে পাঠিয়ে দিয়েছি কচু পাতা আন, কচু খাবো কচু গাছে, কচু পাখা খাবো কচু পাতায়। তো তার জন্য প্রথমত একটা বাটি লাগবে আমাদের, বাটির মধ্যে এটাকে ভালো করে সার্ভ করে তোমাদের দেখাবো যে কেমন হয়েছে আমাদের কচু মাখা। তো দেখো বাটির মধ্যে এটা তুলে নিলাম, থালটা কিন্তু আমি চাটবো আর কাউকে দেবো না। তো এটা বাটির মধ্যে তুলে দেওয়ার পর এটার মধ্যে আমি ধনে পাতা দিতে ভুলে গেছিলাম। তো এই যে ধনে গাছ থেকে দুটো ধনে পাতা নিয়ে চলে এসেছি, এটাকে আমাদের ভাষায় বলা হয় বিলেতি কই ধনিয়া পাতা। তো এই যে নিয়ে চলে এসেছি, এখন এই ধনে পাতাগুলোকে কুচি 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 করে কেটে এটার উপরে ছড়িয়ে দেবো, তাহলে ডেকোরেশনটা আমার দেখতে ভালো হবে। আর একটা লঙ্কাকে চার ফালটা করে নিয়েছি আমি আগেই, চার ফালটা লঙ্কাটাকে আমি এখন এটার মধ্যে সাজিয়ে দেবো, খুব সুন্দর দেখা যাবে। তো এইভাবে যদি মাখা করে কাউকে দাও সে বুঝতেই পারবে না এটা কি খেয়েছে, যখন যারা কচু খায় না তারাও চাটবে। তো এই দেখো কচু পাটা কচু মাখা কচু কচু পাতায় দিয়ে দিয়েছি, এখন বন্ধুদেরকে দিয়ে দিলাম, বললাম তোরা খা আর গিলে দেখ কেমন হয়েছে, তোরা খা, তোদের যদি কিছু না হয় তাহলে আমিও খাবো। এরকম আগেও করতাম, কাউকে একটা কিছু নতুন রান্না করলে কাউকে খাইয়ে বলতাম তুই খা, তুই তোর যদি কিছু না হয় আমি খাবো। তো এই দেখো বোনকে দিয়ে দিয়েছি, আর জিভে জল সইছে না। তো সবার থালে থালে বেড়ে দিয়ে আমার থাল নিয়ে আমি বসে গেছি, আমি খাবো বলেছি বাটি আর এই থালটার মধ্যে। আমার কি টেস্টি, বোনেরা সবাই বলছিল দারুণ হয়েছে, কিচ্ছু হবে না, তুই মরবি না, তুই খা। তারপরে যে ভয়ে ভয়ে আমি একটু মুখে দিলাম, জানি আমি মরবো না, কিন্তু মরে গেলে কি হবে, আর কি খাওয়াবে তোমাদের কচু বাটা বলো, কচু মাখা কচু বাটা ভুত্তা কচু মাখা সব কিছুই খাইয়ে দিলাম আজকে ওদেরকে। এখন চেষ্টা করব অনেক কিছু খাওয়ানোর জন্য, ওরা খাচ্ছে আর দেখো সমানে বলছে ও বা দারুণ টেস্টি, পুরো জমে গেছে। আর একদম তো খেতে খেতে কি পাপড়িটা কোথায় দিবে দিস পাচ্ছিল না, আঙ্গুল কেন তোর পাটাও চেটে খেয়ে ফেলে, এরকম অবস্থা। দেখো ওই যে খাচ্ছে যে মনে হয় কবে থেকে কোনো কিছু খায় না, আই দেখো ছোটটা তো আরো পাওয়ার বেশি। তো এই দেখো একদম আঙ্গুল চেটে, আঙ্গুল খুলে যাবে রে, এভাবে খাস না তুই আঙ্গুল খুলে যাবে, বলছিলাম এরকম করে। তো দেখো যে খাচ্ছে আর বলছে দারুণ হয়েছে, আমি যে এত সুন্দর রান্না করতে পারি সেটা বাপের জন্য আমি নিজেও জানি না। তো আজকে এত সুন্দর করে একটা বাটা করে খাওয়ালাম সবাকে, মানে কচু মাখা করে খাওয়ালাম। তারপরে দেখো আমি মানে এমন রাক্ষস, একা একা তো খাচ্ছিলাম, তার সাথে দেখো হাত থাল বাল যা আছে সব চেটে নুটি খেয়ে ফেলেছি। দেখো থালটাকে এখন চাটবো, এত টেস্টি হয়েছিল, জমে গেছিল। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর তোমরাও চেষ্টা করো এভাবে কচু বাটা কচু মাখা কচু যা ইচ্ছা কচু মচু সব খেয়ে ফেলতে আমার মতো। তো আমি কিন্তু সব খাই, তার জন্য দেখো কত সুন্দর মা মানে আমার পুরো জিভে জল চলে আসছে আর পারছি না নিজেকে সামলাতে। তো ভাবছিলাম থালটাও চাটবো, তো প্রথমে থালটাকে আঙুল দিয়ে চেটে নিলাম, থালটাকে চাটার আমার বাকি রয়েছে, এখন আমি থালটাকেও চাটবো, আর কোনো কথা নেই, চাটবোই। কে দেখে দেখুক, তোমরা দেখে কিছু বলো না, আমি থাল চেটে মুটে চটে পটে খেয়ে নিয়েছি, তো খুব টেস্টি হয়েছে। আর ঝাল মানে আমার আজকে খুব জ্বলছে, জিভ টিপ জ্বলছে, কী করবো।
এখন মনে পড়েছে সেই বাটিটা রয়ে গেছে, বাটিটা এখন চেটতে হবে, চেটে চুটে বাটিটা খাওয়াবো। মানে যত খাচ্ছি তত মানে আরো খাই আরো খাই আরো খাই। আর দেখো মানে পাগল হয়ে গেছে ওরা খেতে মুতে, মানে কি করবে না, আমার এত ভালো লেগেছে আর কি বলবো। জিভটা তো আমার পুরো 10 হাত লম্বা, কিছু বলার নেই এখানে। তো যে খাওয়া হয়ে গেছে, এখন পুরো হাত চুলকাচ্ছে কিন্তু কিছুই চুলকায় নাই সরি বলতে গেলে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো।